এখানে আছে পমফ্রেট মাছ, ঝিঙে আলু কাটা, কাঁচা লঙ্কা কাটা আর আদা বাটা। প্রথমে মাছটাকে ভেজে নিচ্ছি। আজকে করব ঝিঙে আলু পমফ্রেট মাছের পাতলা ঝোল। মাছটাকে ভেজে নিয়েছি দেখুন। এবার কড়াইতে তেল দিয়ে তাতে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব। তারপর ওতে সবজিগুলো দিয়ে দেব, এই ভালো করে নাড়তে থাকবো। তারপর এর মধ্যে সামান্য লবণ, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে আদা বাটাটা ছড়িয়ে আর একটু ভালো করে নেড়ে নেব। তারপর এর মধ্যে জল দিয়ে চাপা দিয়ে দেব। ঝোল ফুটে গেছে দেখুন। এবার এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব একে একে। তৈরি আমাদের ঝিঙে আলু পমফ্রেট মাছের পাতলা ঝোল। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন।